শ্রাবণ মাসের শেষ সোমবার তৈরি হচ্ছে বিরাট মহাযজ্ঞ। শুধু শিব শিব নয়, করুন এই কাজগুলো। স্বয়ং মহাদেব উপরে দেবে সমস্ত কাটা, জীবনে শুরু হবে সুখের জোয়ার ভাটা, সপরিবারে মানুন এই নিয়ম। শ্রাবণের শুরু থেকে তৈরি হয়েছে একের পর এক যোগ, এর ফলে ভাগ্যবান হয়ে ওঠেন অনেকেই। যদিও গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা করা হয়, তবে সোমবার যেহেতু বাবার দিন তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইতিমধ্যে শ্রাবণের তিনটি সোমবার অতিক্রান্ত হয়েছে, এবার আসতে চলেছে চতুর্থ সোমবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী 12ই অগস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শুক্লপক্ষের সপ্তমীর দিন, এর ফলে তৈরি হবে শুক্ল ও ব্রহ্মযোগ। এই যোগে যদি এই বিশেষ নিয়ম মেনে আরাধনা করতে পারেন তাহলে আপনিও সিদ্ধি লাভ করতে পারবেন। স্বয়ং মহাদেব আপনাকে নিজের হাতে সাফল্যের দুয়ার খুলে দেবেন। কি কি কাজ করবেন দেখুন। এক নম্বর, ব্রহ্ম মুহূর্তে শিব পুজো করুন। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ করলে ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তাই চতুর্থ সোমবারে একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে শিবের আরাধনা করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার আগে স্নান সেরে নিন। স্নান করার পর শিবের মাথায় জল দিয়ে অভিষেক করুন। এছাড়াও প্রভুর পায়ে নিবেদন করুন তিনটি পাতাযুক্ত বেলপাতা। এতে করে যেরকম মহাদেব তুষ্ট হবেন পাশাপাশি মা লক্ষ্মীও খুশি হবেন বলে মনে করছেন পণ্ডিতরা। এতে করে সংসার থেকে অর্থাভাব দারিদ্রতা দূর হয়ে যাবে। দুই নম্বর, ছাই দিয়ে পুজো। এই দিন শুক্ল যোগের সময় প্রভুকে ছাই দিয়ে পুজো করুন, তবে অবশ্য গঙ্গা জল ও দুধের সঙ্গে ছাই মিশিয়ে তারপর মহাদেবের নামে অর্পণ করুন, এতে মহাদেব তুষ্ট হবেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব অল্পতে প্রসন্ন, তিনি যাই করবেন মন পরিষ্কার রেখে করবেন তাহলেই ফল পাবেন। দেখবেন এই নিয়ম মানার পর থেকে আপনার ভাগ্য খুলতে শুরু করেছে, এমনকি মহাদেবের আশীর্বাদে শুভ কাজে বাধা আসা বন্ধ হবে। তিন নম্বর, পঞ্চামৃত। শিব পুজোর জন্য পঞ্চামৃত সব থেকে গুরুত্বপূর্ণ। এই বিশেষ যোগে ভোলা মহেশ্বরকে পঞ্চামৃত দিয়ে পুজো করুন। পঞ্চামৃত বলতে দুধ, ঘি, মধু, ডাবের জল এবং সিদ্ধি, এই সমস্ত উপকরণ একসাথে নিয়ে শিবাভিষেক করুন। আর সাথে শিব মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এই সামান্য উপকরণে মহাদেব হবেন ব্যাপক প্রসন্ন, এর ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধির আগমন করবে, পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। 108 বার শিবের মন্ত্র জপ করুন। এই সোমবার নিয়ম মেনে 108 বার শিবের মন্ত্র জপ করুন। দেখবেন এতে করে আপনার জীবনে তৈরি হওয়ার সমস্ত অশুভ শক্তি কেটে গিয়েছে। শাস্ত্র মতে শিব মন্ত্রে এক আলাদাই ক্ষমতা রয়েছে, যে মন্ত্র পাঠ করলে মানুষের জীবন থেকে সমস্ত ব্যথা বেদনা কষ্টের উপশম হয়, সাথে ইতিবাচক শক্তির উত্থান ঘটে। এছাড়াও জীবন শত্রুদের কাঁটা থেকে রেহাই মেলে।